আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সারা দিন আমরা কাপ্তাই লেকে বোট ভাড়া করে ঘুরেছি, আপনাদের সাথে তো সবগুলোই শেয়ার করেছি। তো খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, হোটেলে এসে একটু রেস্ট নিয়েছি, এখন আমরা যাচ্ছি অ্যান্টিদের বাসায়। ওখানে আজকে আমাদের রাতের খাবারের জন্য দাওয়াত ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম অ্যান্টিদের বাসায়। এই তো সবাই বসে আছে, অ্যান্টির বোন মন্টি বসে আছে, গল্প করছে আমাদের সাথে। আমার পাশে তাহা, এই তো অ্যান্টিও চলে আসছে। এই প্রথম আমি কোনো চাকমা পরিবারের সাথে পরিচিত হলাম এবং ওদের সাথে সময় কাটালাম। আমার সত্যিই ভালো লেগেছে, কারণ ওরা খুব মিশুক, খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আমার ভালো লেগেছে। এটা হচ্ছে বাস্করোল ভাজা, আমি এটা একটু টেস্ট করলাম, সাথে মাছ ভাজা ছিল, আমি খেলাম, আমার কাছে ভালো লেগেছে। আর বাকি খাবারগুলো আছে। এটা হচ্ছে কি, বাস্করোল না? এটা হচ্ছে ভাজা। আর এটা ওই যে ছোট বেগুন আছে যেটা হচ্ছে, আর এটা গাছ আর মাছ। আচ্ছা, আর মাছ পাহাড়ি সমি ভর্তা। হ্যাঁ, এটা সমি ভর্তা, এটা পাহাড়ি আলু দিয়ে মুরগির মাংস, আর এটা শুটকি মাছ, এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, পলি মাছ ভাজা, বাঁশকোড়াল রান্না, হেবাং। আচ্ছা, এটা হচ্ছে বাঁশকোড়াল ভাজি, এটা পাহাড়ি বেগুন, এটা আর মাছ, আর এটা এটাকে হেমাং বলা না, হেমাং। আচ্ছা, অ্যান্টি কিন্তু সারাদিন আজকে আমাদের সাথেই ছিল, তবুও এত অল্প সময়ে কীভাবে এত আয়োজন করে ফেলেছে আমি সেটাই ভাবছি। চাকমারা খুবই অল্প মশলায় খাবার রান্না করে, ওদের খাবারগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। যদিও আমরা অল্প মশলায় রান্না করি, তারপরও ওরা তার চেয়েও খুব অল্প মশলা দিয়ে খাবার রান্না করেছে এবং খাবারগুলো খুবই মজা হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বাস, এটা শুটকি দিয়ে করা হয়েছে, চিংড়ি শুটকি দিয়ে আর ওরা এটাকে কি বলে, কিছু একটা বলে আর কি, যাই হোক। এই আমাকে এত ভাত কেন ও মুরগির মাংস, আমরা বলি চচ্চড়ি, ওরা বলে হেবাং। বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়, এটাও পাহাড়ি আইটেম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে।
ওরা আমাদেরকে মেইন রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল। তখন আমি শ্যুট করতে পারিনি, যেহেতু এটা চাকমা এলাকা তাই আমি শ্যুট করিনি। অনেক রাত যেহেতু হয়ে গেছে তাই এখন হোটেলে ফিরে গিয়ে ঘুমাতে হবে। তারপর কালকে উঠে কিছু শপিং টপিং করে আমরা রাঙামাটি থেকে বের হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।